হ্যালো ভিডিও ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল বাংলা এর মতো তোমাদের সকলকে স্বাগত যে আরও একটা মজাদার তোমাদের চাকরি আপডেট দিতে চলেছি তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো এবং তুমি যদি চাকরি পেতে আগ্রহী হয়ে থাকো তুমি কমেন্ট করে দেবে যে তোমার চাকরিটা দরকার কি দরকার নয় তুমি শুধুমাত্র মহিলা হলে এখানে আবেদন করতে পারছো রকম কোনো পরীক্ষা নেই ইয়েস ঠিকই শুনেছো কোনো রকম কোনো পরীক্ষা দিতে হবে না শুধু যাবে নিজের মতো করে জিজ্ঞাসা করে তোমার নাম বলো বাবার নাম বলো কোথা থেকে এসেছো কতদূর পড়াশোনা করছো তুমি কি কাজ করতে আগ্রহী এরকম কিছু প্রশ্ন করবে উত্তর দিলেই তুমি চাকরি পেয়ে যাবে ঠিক আছে তো মাধ্যমিক পাশে শুধুমাত্র কিন্তু আশা কর্মী নিয়োগ হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে আশাকর্মী নিয়োগ হচ্ছে একদম ঠিক শুনেছ প্রত্যেকের সাথে ভিডিওটা শেয়ার করো আমি পুরো ডিটেলসটা বলবো কোথায় ফর্ম পাবে কীভাবে ফর্ম ফিল করবে তারপর বিভিন্ন জিনিসগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো ঠিক আছে অবশ্যই প্রত্যেকে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবে কোন জেলা থেকে দেখছো সেটা একবার কমেন্ট করে দেবে যে কোন জেলা থেকে দেখছো নিজের নিজের জেলার নাম ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করবে মুর্শিদাবাদ হাওড়া হুগলি দার্জিলিং জলপাইগুড়ি যার যেখানে বাড়ি ঠিক আছে কলকাতা যার যেখানে বাড়ি আছে একটু কমেন্ট করে দাও তাহলে সেই রকমভাবে আমি তোমাদেরকে আপডেট করে দেবো বিভিন্ন সময় কিন্তু এই সমস্ত আপডেটগুলো সবার কাছে পৌঁছায় না বিশ্বাস যদি না হয় তুমি তোমার পাশে বাড়ি কাউকে জিজ্ঞাসা করো জানে না তুমি যদি এই সমস্ত আপডেটগুলো পাও না দেখবে তুমি কিন্তু অনেকটা এগিয়ে থাকবে অন্যান্য চাকরি পরীক্ষা যেমন ধরো যে যেমন ধরো যে পুলিশের পরীক্ষা বা ধরো তোমার এসএসসি যে সমস্ত পরীক্ষাগুলো হয় প্রচুর ছেলেমেয়েরা পরীক্ষা দেয় কিন্তু এই সমস্ত আপডেটগুলো অনেকের কাছে থাকে না যার জন্য কম্পিটিশান প্রচুর কম থাকে ঠিক আছে তো ফর্ম ফিল করো আর ইন্টারভিউ দাও চাকরি যা তুমি তুমি বাইরেই চলে যাও ঠিক আছে মাত্র তিন মাসে কিন্তু চাকরি ওকে গভর্নমেন্ট জব মানে এটা পুরো সেই কি বলবো মানে যেরকম হয় না সেই জলের দামে ফলের রসের মতো অবস্থা হয়ে যাবে ঠিক আছে তো চলো আমি আর কথা বাড়াবো না আমি ধীরে ধীরে বলি কী কী আছে দেখো ফার্স্ট অফ অল বলে দিই তোমাকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে মাধ্যমিক পাশ ন্যূনতম করতে হবে আচ্ছা এবার বলে রাখি যারা মাধ্যমিকে ফেলেও করেছো না যারা অনুত্তীর্ণ রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে লেখাই দিয়েছে দেখো যদি যারা মাধ্যমিকে ফেল করছে তারাও এখানে আবেদন করতে পারছে আর একটা মজাদার বিষয় বলি যারা ধরো উচ্চতর যোগ্যতা আছে ধরো তুমি ধরো এইচএস পাস করছো তাহলে কি আবেদন করতে পারবে না তাহলেও আবেদন করতে পারবে তুমি যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো তাহলে কি আবেদন করতে পারবে না তাহলেও আবেদন করতে পারবে তুমি যদি এম এ পাস করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক তার থেকে যদি কম থাকে তাও তুমি আবেদন করতে পারছো এবং তার থেকে যদি বেশি থাকে তাও তুমি আবেদন করতে পারছো তো আমি মাথায় রাখবে তোমায় কিন্তু এইচএস মানে এইচএস বা অন্য যদি উচ্চতর যোগ্যতা থাকে তোমাকে কিন্তু এক্সট্রা কোনো নাম্বার দেবে না ক্লিয়ার তাহলে এইরকম আপডেট কি তোমার দরকার আছে কি নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই প্রচুর লাইক করো আমি ইচ্ছা করছি যে ভাই দু লাইক তোমার এনে দেবে আমার এটা আমার এটা এম আছে ঠিক আছে আর জেলার নাম কমেন্ট করো কোন জেলা থেকে দেখছো ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো এবার দেখো ধীরে ধীরে বুঝে তোমাকে আবেদনপত্র গ্রহণ করার শেষ তারিখ হচ্ছে ছয় আট সরি ষোলো আট দু হাজার চব্বিশ অর্থাৎ ষোলোই আগস্ট ঠিক আছে ছয় আট হ্যাঁ ষোলোই আগস্ট তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট অর্থাৎ এই কদিনের মধ্যে তোমাদের কিন্তু আবেদন আবেদনপত্র জমা দিতে হবে আজকে কত তারিখ হলো ছয় তারিখ না সাত তারিখ হলো ছয় তারিখ আজকে তো হাতে মাত্র দশটা দিন রয়েছে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু জানে না ঠিক আছে যে এরকম একটা আপডেট বেরিয়েছে তো আবেদন দাও তাড়াতাড়ি করে ঠিক আছে এবং লাস্ট দিনে অপেক্ষা করবে না যে আমি লাস্ট দিন আবেদন করবো ঠিক আছে কারণ লাস্ট দিনে অপেক্ষা করে অনেক সময় কিন্তু সমস্যা হয় ঠিক আছে তো অবশ্যই তাড়াতাড়ি করে ইন্টারভিউ আচ্ছা দেখো লেখা আছে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে লেখাই আছে যে দেখো শুধুমাত্র ইন্টারভিউ উপস্থিত থাকতে বলা হচ্ছে অর্থাৎ কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না যে তোমাকে জিজ্ঞাসা হবে বলো হ্যাঁ এটার অঙ্কটা করে দেখাও হ্যাঁ অমুক জিকে একটা কোশ্চেন করলো বা ইংলিশ দিয়ে দিলো এরকম কিছু নেই শুধু শুধু যাবে তোমাকে দু চারটে কোশ্চেন করবে যে তুমি কী কাজটা করতে আগ্রহী ব্যাস ঠিক আছে তোমার যদি কথা ভালো লাগে তোমাকে কিন্তু ওটা নিয়ে নেবে ক্লিয়ার তো চলো এবার আমি তোমাদেরকে আরও আচ্ছা এই দেখো এটা হচ্ছে ফর্ম ফর্মটা আমি তোমার দেখিয়ে দিই এইটা তোমাদেরকে ফিল আপ করতে হবে ঠিক আছে এটা অবশ্যই অফলাইন একটা ফর্ম আচ্ছা ফর্মটা কোথায় পাবে সেটা বলে দেবো কীভাবে ফর্ম ফিল করবে সেটাও বলে দেবো তা ভিডিওটা অবশ্যই লাইক করো ঠিক আছে আচ্ছা ফার্স্টে দেখো এখানে গিয়েছে কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন অর্থাৎ তোমাকে একটা উপস্বাস্থ্য কেন্দ্র বাঁচতে হবে সেই উপস্বাস্থ্য কেন্দ্রে তোমাকে আবেদন করতে হবে ঠিক আছে উপস্বাস্থ্য কেন্দ্র মানে হেলথ সেন্টার ঠিক আছে মানে ওই হেলথ সেন্টারের মধ্যে যে সমস্ত করে থাকি সেখানে কোন গ্রামের জন্য আবেদন করছেন অর্থাৎ তোমাকে সেই গ্রামের নাম লিখতে হবে ঠিক আছে আমি নামের লিস্টগুলো পাঠিয়ে দেবো সেই গ্রামের মধ্যে তোমাকে বাসিন্দা হতে হবে গ্রাম পঞ্চায়েতের নাম তোমার নিজের নিজের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে ব্লকের নাম ঠিক আছে গ্রাম তারপর ব্লগ এগুলো সব লিখবে নিজেরটা লিখবে ঠিক আছে কারোর দেখে তো বলার নেই ধর তোমার গ্রামের নাম পলাশপুর তো লিখে দিলে পলাশপুর ঠিক আছে পলাশপুর লিখলে তোমার ধরো ব্লকের নাম হচ্ছে যে আমি কথা কথা বলছি তোমার ব্লকের নাম ধরো বাঁকুড়া তো লিখে দিলে এটা ঠিক আছে যা যেটা সেটা লিখে নিলে আবেদনকারীর নাম এখানে তুমি তোমার নিজের নাম লিখবে ঠিক আছে এবং সবগুলো বাংলায় লিখতে বলেছে কারণ দেখো অ্যাপ্লিকেশন যখন লিখছো ফর্মারটা যেহেতু বাংলায় আছে তোমাকে বাংলায় লিখতে হবে ওকে তাহলে বাংলায় লিখবে আবেদনকারীর নাম ইংরেজি এবং বড় হরফে দেখো এইখানে কিন্তু বলেছে ফার্স্টে পড়েছে বাংলায় ভালো করে বুঝে না ওইটা কিন্তু বাংলা লিখতে হবে এবং পরে কিন্তু তোমাকে ইংলিশে লিখতে হবে ঠিক আছে দুটো দুই রকম লিখবে উল্টো পাল্টা করবে না বা দুটি বাংলা লিখলাম এটা কিন্তু হবে না যেখানে বাংলায় সেখানে বাংলায় যেখানে ইংলিশে সেখানে কিন্তু ইংলিশে লিখতে হবে আবেদনকারীর জন্ম তারিখ তোমাকে জন্ম তারিখ দিতে হবে তোমার যে জন্ম তারিখ আছে ডেট অফ বার্থ সেটা এখানে লিখে দিলে যে ধরো মনে করো তো কারোর জন্ম তারিখ হচ্ছে চোদ্দো সাত উনিশশো ধরো পঞ্চাশ পড়লাম বা ধরো তার তার আগে পরে আছে বা যাই হোক হোয়াট এভার তো এটা লিখে দেবে ঠিক আছে এবার এখানে একটা জিনিস বোঝো বলেছে পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বয়স কত হবে এইখানে তোমাকে একটা আমি বলে দিচ্ছি ওয়েবসাইট সেটা হচ্ছে এজ ক্যালকুলেটার এজ ক্যালকুলেটারটা ইনস্টল তুমি গুগলে সার্চ করবে সেখানে গিয়ে তুমি দেখবে দুটো অপশান দেখাচ্ছে একটা ডেট অফ বার্থ অর্থাৎ তোমার যে ডেট অফ বার্থ রয়েছে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা লিখলে আর কোন তারিখ অনুযায়ী তুমি তোমার নিজের জন্ম দেখতে চাইছো যে কত দিন হলো কত মাস হলো কত বছর হলো সেটা কিন্তু ওখানে পুট করতে হয় তো ওখানে লিখে দেবে পঁচিশ সাত দু হাজার চব্বিশ তাহলে দেখবে তোমাকে দিয়ে দেবে বছর কত বছর হচ্ছে কত মাস হচ্ছে এবং কত করে দিন হচ্ছে ক্লিয়ার তাহলে এখানে বেশি মাথা খাবানোর দরকার নেই আচ্ছা এটা বলে দিলাম এবার দেখো আবেদনকারী স্বামীর নাম তোমার যদি হাজবেন্ডের নাম তোমায় লিখতে হবে ঠিক আছে এখানে হাজবেন্ডের নাম লিখতে হবে আর সেটা বাংলায় তারপর দেখো ইংলিশে লিখতে হবে এবং লাস্টে বলি আবেদনকারী পিতার নাম এখানে তোমার পিতার নাম লিখবে বাংলায় এবং সেটা ইংলিশে পরেরটা লিখবে ঠিক আছে যেরকম দিচ্ছে সেরকম আর এর মাথায় রিবে বড়ো হাতে মানে কি বড়ো হরফে লিখতে হবে ক্যাপিটাল লেটারে ঠিক আছে ছোটো বড়ো হাতে লিখবে না বা ছোটো হাতে লিখবে না সবগুলির ক্যাপিটাল লেটারে লিখবে ঠিক আছে এবার দেখো বস বসবাসের ঠিকানা তোমার গ্রামের নাম পোস্ট অফিস থানা পিনকোড জেলা ফোন নম্বর ওকে তো দেখো এখানে জেলাটা সিলেক্ট হয়ে আছে বীরভূম বলে আর এটা বলে রাখি এই যে ভ্যাকেন্সিটা এসেছে এটা কিন্তু অবশ্যই বীরভূম জেলার বাসিন্দা হতে হবে তাছাড়া কিন্তু হবে না অন্য জেলার বাসিন্দা হলে কিন্তু হবে না ক্লিয়ার তো তুমি যদি তোমার নিজের জেলা নিয়ে জানতে চাচ্ছো যেমন ধরো মুর্শিদাবাদে বেরোবে এরকম ধীরে ধীরে আর প্রতিটা জেলাতে বেরোচ্ছে কিন্তু ঠিক আছে আর একটা জেলা বেরিয়েছে আমি এখনই বলবো না সেটা যদি সব খুব ভালো ভিউজ আছে তাহলে আমি বলবো সেটাতে ঠিক আছে বাট সেখানেও কিন্তু বেরিয়েছে আর একটা জেলাতে আশা কোয়ার্ডিনেটার বেরিয়েছে যদি প্রচুর ভিউজ আসে দেখো এইরকম আপডেট সব জায়গায় পাবে না কোনো চ্যানেলে কিন্তু এত এত গভীরে গিয়ে বোঝাবে না ঠিক আছে আমি বোঝাচ্ছি যখন একটু সাপোর্ট করো তা হলে কিন্তু সম্ভব নয় ঠিক আছে তোমরা প্রচুর সাপোর্ট করেছো ভাই এক একটা ভিডিওতে তিরিশ চল্লিশ হাজার ভিউজ গেছিলো এটা যেন সেরকম একটা ভিউজ পাই তাহলে আমি সত্যি বলছি তোমাদের জন্য প্রো মানে ইউটিউবে কাঁপিয়ে দেবো ঠিক আছে আইসিডিএস নিয়ে আমার ক্লাস শুরু করছি পনেরোই আগস্ট যদি কেউ জয়েন করতে চাও আমাকে এই নাম্বারটা দিচ্ছি নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি বলে দেবো ঠিক আছে পুরো ডিটেলসটা মাত্র পাঁচশো নিরানব্বই টাকা তোমার ছ মাস পড়তে পারবে কী বললাম মাত্র পাঁচশো নিরানব্বই টাকা আর একটা কিছু টাকা লাগবে না পুরো টোটাল যে তোমার ছমাস সেই ছমাস কিন্তু ক্লাস করতে পারছো ঠিক আছে তো যাই হোক যদি কারোর মনে হয় সেটা ভর্তি হবে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে এবার চলে আসছে তোমাদের হচ্ছে কি চলো এবার ডিটেলস দেখো এটা ফর্মটা তোমরা দেখে নেবে নিজের মতো করে জাতি যেমন ক্যাটাগরি কী রয়েছে এস সি এস টি ও বিশেষ জাতিটা রয়েছে সেটা লিখে দিলে ঠিক আছে আর সাধারণ হলে সাধারণ যদি এস সি হয় থাকো এস সি এস টি হলে এস টি ঠিক আছে এটা লিখে দিলে আচ্ছা এবার দেখো উপস্বাস্থ্য কেন্দ্র থেকে অর্থাৎ সাব সেন্টার থেকে তোমার বসবাসের মানে তোমার যে ঠিকানা রয়েছে তোমার তুমি যে বাড়িতে থাকো সে বাড়ির দূরত্ব কত কিলোমিটার ঠিক আছে এটা লিখতে হবে যে মনে করো যে দশ কিলোমিটার বা পাঁচ কিলোমিটার বা দুই কিলোমিটার সেটা তোমায় লিখতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো বিধানসভা ক্ষেত্রের নাম অংশ অংশের নাম ক্রমিক নম্বর এগুলো সব লিখবে এগুলো কোথায় পাবে এগুলো তুমি হচ্ছে যে ভোটের যে লিস্ট হয় না সে ভোটের লিস্টে পেয়ে যাবে ঠিক আছে যেটা তোমার আপডেটেড ভোটার লিস্ট সেটা একটু ওয়েবসাইটে সার্চ করে পেয়ে যাবে ঠিক আছে এবার তোমাদেরকে বলি যে এই যে বীরভূম ডিস্ট্রিক্টে বেরিয়েছে এইটা তোমরা কোথায় পাবে আচ্ছা তো কীভাবে ফিল আপ করে বললাম এবার ওয়েবসাইটটা বা কীভাবে করবো সেটা তোমাদের বলে দিচ্ছি পুরো ওই মানে নোটিশটা দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ভ্যাকেন্সি কিন্তু প্রচুর আছে প্রচুর যদি বলো স্যার এইটাতেই প্রচুর বলছেন আরে ভাই তুমি একবার দেখো এক একটা ব্লকে প্রচুর করে ভ্যাকেন্সি দিয়েছি দেখো একটা একটা করে বলি যেমন দেখো যেমন দেখো খয়াশ্রী ঠিক আছে না কি নাকি আছে যাই হোক এখানে দেখো পাঞ্চারা থেকে আছে পাঞ্চারা হচ্ছে গ্রাম পঞ্চায়েত তার মধ্যে সাব সেন্টার হচ্ছে বাহাদুরপুর বাহাদুরপুরে একটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং সেটা এসসিদের জন্য এবার দেখো বার বারহারা ঠিক আছে বাহারা এখানে বাহারালে ওয়ান বাহারাও যে ওয়ান আছে সেখানে একটা ভ্যাকেন্সি সেটা আছে এনে এনে মানে তোমার এটা কিন্তু অ্যাকচুয়ালি জিকেও কেউ আবেদন করতে পারছো মানে এসসি এসটি এরকম কোনো ব্যাপার নয় জি কেউ জেনারেলও আবেদন করতে পারবে ঠিক আছে যারা জেনারেল আছে তারাও আবেদন করতে পারছে এসসি এসটি সবাই আবেদন করতে পারবে ওপেন মানে বলতে পারো তারপরে দেখে নেওয়া হচ্ছে বাহারা এটা হচ্ছে আবার সেই বাহারা ওয়ান এখানেও একটা ভ্যাকেন্সি আছে আচ্ছা এটা দেখো গ্রামের নাম হচ্ছে কি বাড়ুই পাড়া ঠিক আছে প্রচুর ভ্যাকেন্সি আছে এখানে কিন্তু দেখো এসসিদের জন্য ভ্যাকেন্সি আছে তারপর এরকম চলে আসবে ঠিক আছে পরপর দেখে নেবে দেখো রাজ রাজনগরের জন্য আছে দেবরাজপুর ঠিক আছে এর জন্য ভ্যাকেন্সি আছে মোহাম্মদ বাজারের জন্য দেখো এই সমস্ত গ্রাম পঞ্চায়েত আছে না এর মধ্যে আবার তোমার হচ্ছে গ্রামের নাম দিয়ে দিচ্ছে এই গ্রামে তোমাকে বাসিন্দা হতে হবে বস ঠিক আছে আচ্ছা এবার দেখে নাও সিউরি সিউরি টু সিউরি টু এর জন্য তোমার হচ্ছে কি পিয়াস ঠিক আছে পিয়াস আছে এছাড়া সিউরি ওয়ানে দেখো এগুলো এতগুলো রয়েছে ঠিক আছে এগুলো দেখে নেবে ছোটো ছোটো করে ঠিক আছে আমি এতগুলো তো বলতে পারবো না তো একবার দেখে নেবে নিজের কোনটা কোনটায় তোমার বাসিন্দা রয়েছে তোমার যদি পরিচিত কেউ থাকে না তুমি তুমি জীবনে নাও তোমার গ্রামে তো অন্যান্য কেউ থাকবে হয়তো মা মাসি বোন পিসি কাকা কাকি যে যা থাকবে ওদেরকে শেয়ার করো বন্ধুর সাথে শেয়ার করো গ্রুপে গ্রুপে শেয়ার করে দাও যেন হ্যাঁ এই ধরনের আপডেটগুলো তো ওরা পাই অনেকেই জানতে পারে না আর সত্যি বলছি এই আপডেটগুলো কিন্তু অনেক টাই কম্পিটিশন কমিয়ে দেয় ঠিক আছে আরও একটা ক্রাইটেরিয়া বলবো যেখানে শুধুমাত্র তোমার হচ্ছে কি মহিলা হলেও হবে না আর একটা ভ্যাকেন্সি কী বলি আচ্ছা টোটাল উনত্রিশটা ভ্যাকেন্সি আছে কমও নয় কিন্তু খুব একটা ঠিক আছে অনেকে বলেছে এত কম কম কোথায় রে ভাই একটা ভ্যাকেন্সি থাকলেও মেয়েরা আবেদন করে দেয় সেখানে উনত্রিশটা ভ্যাকেন্সি একটা গ্রাম পঞ্চায়েতে মানে একটা জেলার মধ্যে কয়েকটা গ্রাম পঞ্চায়েতের কোথায় কম হলো ঠিক আছে এবার দেখো তোমাদের বলে দিই এই দেখো কেবলমাত্র বিবাহ বিবাহিতা মহিলাদের মধ্যে হয় বিবাহিতা হতে হবে ম্যারেড হতে হবে অথবা বিধবা হতে হবে অথবা আদালত কর্তৃক ডিগ্রি মূলে বিধবা বিবাহ বিবাহ না অর্থাৎ যারা ডিভোর্সি তারা তাদেরইখানে আবেদন করতে পারছো অর্থাৎ যারা আনম্যারিড তারা কিন্তু আবেদন করতে পারবে না তো এখানে আরও কম্পিটিশান কমে গেল ঠিক আছে মানে এখানে মনে করো যে ফিফটি বাদ ঠিক আছে ছেলেমেয়েরা আর যারা পাচ্ছে তাদের মধ্যে ধরো অনেকেই থাকবে যারা বীরভূম জেলা বাসিন্দা নয় তারা আরও কিছুটা কমে যাবে এভাবে কিন্তু কম্পিটিশন অনেক কমে যায় আর ইন্টারভিউ কয়েকটা প্রশ্ন করলে অনেকেই ছেলেমেয়েরা ঘাবরে যাবে তো তুমি যদি একটু স্ট্রংলি থাকো না তুমি দেখবি অনায়াসে তুমি চাকরিটা পেয়ে যাবে ঠিক আছে একটু বুদ্ধি খাটাও ঠিক আছে একটু নিজেকে আপগ্রেড করো আর যদি বলো স্যার ইন্টারভিউ কি কী প্রশ্ন করে এটা একটু ভিডিও করে বলুন আমি তোমাদের বুঝিয়ে বলবো যে কীভাবে ইন্টারভিউ দিতে হয় কারণ আমি প্রচুর ইন্টারভিউ নিয়েছি আমি যেমন ইন্টারভিউ দিয়েওছি না তেমন ইন্টারভিউ নিয়েওছি কারণ আমি একটা কলেজের টিচার সেখানে আমি স্টুডেন্টদেরকে শেখাই যে কী করে ইন্টারভিউ দিতে হয় ঠিক আছে মানে ইন্টারভিউ তুমি কী করে যাবে কীভাবে উপস্থাপন করবে নিজেকে কী কী প্রশ্নের উত্তর বুদ্ধি করে কী করে উত্তর দেবে সেগুলো আমি কিন্তু সব বলে দিই ঠিক আছে তোমরা যদি প্রচুর কমেন্ট করো যে হ্যাঁ স্যার ইন্টারভিউ ভিডিও দিন তাহলে আমি তোমাদের দেখিয়ে দেবো যে করে বসতে হয় বসার স্টাইল আছে একটা ঠিক আছে কথা বলার স্টাইল আছে আই কন্ট্যাক্ট বলে আছে বডি পসচার আছে এত কিছু নির্ভর করে কিন্তু ঠিক আছে সব কিছুর উপর একটা নাম্বার দেয় তো যাই হোক সেইভাবে কিন্তু তোমাদের বুঝিয়ে বলবো যদি প্রচুর ভিউ মানে ভিউজ প্লাস হচ্ছে প্রচুর কমেন্ট যেন আসে ঠিক আছে চলো তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বীরভূম জেলার জন্য লেখাই আছে ওকে তো একবার নিজের মতো করে দেখে নেবে ওয়েবসাইটটা বলে দিই দেখো ওয়েবসাইটটা হচ্ছে দা দেখো এই যে ওয়েবসাইট আছে না এইচ টি টিপি ডাব্লু বি এস ডট জি ও ভি ডট ইন এই ওয়েবসাইট থেকে প্রাপ্ত ভোটের তথ্য আচ্ছা এটা ভোটের তথ্য আর যে ওয়েবসাইট থেকে তুমি এটা ডাউনলোড করো সেটা বলে দিই সে ওয়েবসাইটটার নাম হচ্ছে চলো দেখে দিচ্ছি এক চলো ওয়েবসাইটটার নাম আমি বলে দিচ্ছি তোমরা লিখবে আমি বলে দিচ্ছি অসুবিধা নেই আমি যদি পাই তো ভালো না পেলাম না পেলাম তো বলে দিই রিক্রুটমেন্ট ঠিক আছে রিক্রুটমেন্ট ডিস্ট্রিক্ট বীরভূম বা বীরভূম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট লিখবে গুগলে কি সার্চ করো বীরভূম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট দেখো কিন্তু এই একটা ওয়েবসাইট পেয়ে যাবে সেই ওয়েবসাইটে কি ফর্মটা পেয়ে যাবে সেখান থেকে তোমাকে এটা আবেদ এটা প্রিন্ট আউট করে নেবে এই যে লাস্ট পেজটা আছে না এই লাস্ট সরি লাস্ট পেজ নয় লাস্টের আগের যে পেজটা আছে অর্থাৎ এটা তোমার কত নম্বর পেজ চার নম্বর পেজ এই চার নম্বর পেজটা প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করার পর এটা তোমাকে পোস্ট করতে হবে ঠিক আছে পোস্ট করবে কোথায় সেটা বলে দিই দেখো এটার যে ঠিকানা এখানে পুরোটা ফিল করবে হ্যাঁ ফিল আপ করার পর তোকে পাঠাতে হবে কোথায় সেটা বলে দিচ্ছি আচ্ছা বয়স হতে হবে আমি একটা জিনিস বলি বয়সে কিন্তু একটা সীমা দিয়েছি তিরিশ থেকে চল্লিশ ওকে তো এই বয়সের মধ্যে তোমায় বস মানে বয়সটা হতে হবে আচ্ছা এটা সাধারণদের জন্য অর্থাৎ যারা জেনারেল তাদের জন্য আচ্ছা এবার দেখো তোমাকে বলে দিই এক মিনিট এই দেখো এই দেখো এই দেখো আবেদনপত্র প্রার্থীর নাম ঠিকানা পদ মুখবন্ধ রেজিস্টার্ড পোস্ট অর্থাৎ তোমাকে রেজিস্টার্ড পোস্টই করতে হবে এগুলো করে কি করতে হবে জমা দেবার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ অর্থাৎ বিডিও অফিস নিজের নিজের বিডিও অফিসে গিয়ে কী করতে হবে ঠিক আছে বিডিও অফিসে গিয়ে সরাসরি জমা করতে হবে ঠিক আছে আর সরি নিজ হাতে বা কারোর মাধ্যমে বিডিও অফিসে সরাসরি জমা নেওয়ার কোনো আবেদনপত্র গ্রাহ্য হবে না অর্থাৎ তোমাকে বিডিও অফিসে রেজিস্ট্রি করে দিতে হবে রেজিস্টার করে দিতে হবে ঠিক আছে রেজিস্টার যে পোস্টগুলো হয় সেই রেজিস্টার পোস্ট করতে হবে অর্থাৎ তুমি গিয়ে যদি দাও তাহলে কিন্তু নেবে না বা কারোর হাত দিয়ে যদি পাঠিয়ে দাও তাহলেও কিন্তু নেবে না বলেই দিয়েছে স্পষ্টত তাহলে রেজিস্টার পোস্ট করে দেবে ঠিক আছে নিজে নিজে যে তোমার হচ্ছে কি বিডিও অফিস আছে ওকে তাহলে আর কিন্তু কিছু নেই এবার এগুলো সব নিজে মতো করে ফিল আপ করবে ইন্টারভিউ লেটার ইন্টারভিউ তারিখ এগুলো সব পরবর্তীকে তোমাদের জানিয়ে দেওয়া হবে ওকে তো থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার থ্যাংক ইউ